এগুলো খাওয়া যায়? হ্যাঁ এগুলো খাওয়া যায়। মুখে দেওয়ার সাথে সাথে কি গলে গেছে? হ্যাঁ একদম গলে গেছে। এর নাম কি? আগার আগার পাউডার। আচ্ছা এটার কাজ কি? আগার আগার পাউডার কাজ হচ্ছে আপনার খাবার ডাইরেক্ট ঘনত্ব করা। এটা আপনার কেক জেল, কেকটারে জেল করার জন্য, সুন্দর দেখার জন্য কেক জেলটা মানুষ ব্যবহার করে। যদি আপনি চকলেট কেক বানাইতে চান, ডার্ক চকলেট, তাহলে আপনি চকলেটটা ব্যবহার করতে পারেন। আর আছে ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা ফ্লেভার। আর আছে চকলেট, চকলেট ডার্ক চকলেট, চকলেট কেক বানানোর জন্য চকলেটটা দেয়। উপরে আছে কোকো পাউডার, মালয়েশিয়ান কোকো পাউডার, ইস্ট। জংমনি সপরবে না কিছু হবে না, ক্লিপ সিস্টেম, এটা আপনি খুললেও ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আবার আবার লাগাও দিতে লক করে দেওয়া যাবে। লক করে আপনি পিৎজা প্যান, পিৎজা প্যান এটা হচ্ছে 9 ইঞ্চি, এটা হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি আপনার জন্য 80 টাকা। এটা হচ্ছে 8 ইঞ্চি, হ্যাঁ 8 ইঞ্চি, 8 ইঞ্চি পড়বো 100। এটা হচ্ছে 9 ইঞ্চি, 9 ইঞ্চি, 9 ইঞ্চি পড়বো 120। এগুলো আপনি যদি চাকু দেওয়া ঘষেন কিছু হবে না। আচ্ছা স্ক্র্যাচ পড়বে না। হ্যাঁ। আসসালামু আলাইকুম গোলাম রবি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে আপনাদের। ভাই দেখতে পাচ্ছি এখানে আপনার বেকিং আইটেমের যত ধরনের প্রোডাক্টের পণ্যের প্রয়োজন হয় টোটালটাই মোটামুটি এখানে রয়েছে। তো আজকে ইনশাআল্লাহ দেখবো, মানে এক কথায় কেক তৈরির যত ধরনের আইটেম লাগে সব এখানে আছে, সব পাবেন আমাদের এই দোকানে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই দেখবো। তারপর একটু অ্যাড্রেসটা বলেন কিভাবে আসবে। ঢাকা নিউ সুপার মার্কেট, ওখানে নাম হচ্ছে সুপার বেকিং টুলস। আচ্ছা পোস্ট অফিস গেট দিয়ে আসলে আমাদেরকে ফোন, এই নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। ঢাকা নিউ সুপার মার্কেটের কাঁচাবাজার মসজিদ, আমাদের কাছে আছে কেকের বিভিন্ন কালার প্লাস ফ্লেভার, ফ্লেভার রাইট। হ্যাঁ আপনি যদি লেমন, লেমন কেক বানাতে চান তাহলে এগুলো আছে, লেমন রিমানশন। আপনার ডিম, ডিমটা যে দেন এই ডিমের গন্ধটা দূর করার জন্য। আচ্ছা বুঝতে পারছি, মানে এটা দিলে ডিমের যে গন্ধটা ওটা থাকে না, গন্ধটা আসবে না। রাইট, এটার নাম কি? ভ্যানিলা, ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার। ওকে ফাইন। এরপরে কোনটা দেখাচ্ছেন? এরপরে আছে চেরি রেড, চেরি রেড, রেড ম্যানেট চেরি রেড। আচ্ছা এটা আপনার কালার দিবে লাল, লাল কালার দিবে, একদম করা লাল। আচ্ছা আর এরপরে আছে অরেঞ্জ, অরেঞ্জ, অরেঞ্জ কালার, এটা আপনার অরেঞ্জ কালার দিবে শুধু। আচ্ছা ওকে। আর আছে কেক জেল, কেক জেল, রাইট, এটা আমরা কেক জেল, কেকটারে জেল করার জন্য, সুন্দর দেখার জন্য কেক জেলটা মানুষ ব্যবহার করে। রাইট ওকে। হ্যাঁ এরপরে আছে স্ট্রবেরি রেড, স্ট্রবেরি, স্ট্রবেরি রেড হচ্ছে এটা রেডম্যান কোম্পানি সিঙ্গাপুরের প্রোডাক্ট, আমি বলে দেই। এই কালার হচ্ছে স্ট্রবেরি রেড, হচ্ছে গাঢ় রেড, শুধু গাঢ় রেড দেখা যাবে আপনারে। আচ্ছা আচ্ছা ওকে। পরে আছে পিঙ্ক, রোজ পিঙ্ক, রোজ যে গোলাপি কালার, আপনি যে গোলাপি কালার কেক বানাতে চান এই রোজ পিঙ্ক দিলেই হবে, গোলাপি কালার, গোলাপি কালার হয়ে যাবে। রাইট। পরে আছে চকলেট চিপস, চকলেট চিপস, ওকে। এই চিপসটারে আপনি দিবেন কেকের ভিতরে যাতে কেকটা সুন্দর দেখা যায়, খাইতে ভালো লাগে। রাইট। এরপর আছে চেরি ফল, চেরি ফল। আচ্ছা ওকে। এরপর দেখাচ্ছিল আপনাদেরকে চেরি ফল, ওকে। চেরি ফলটা হইছে আপনি যে বিভিন্ন কালারের নজনের ডিজাইন ফুল, ফুলের উপরে আপনি দেয়া দেয় এটা সুন্দর দেখানোর জন্য। চেরি ফুল এটা খাওয়া যায় সবচেয়ে ভালো মানের। আচ্ছা রাইট। ওটা ছাড়া এটা মানে কেকের উপরে দিয়ে দেয়? হ্যাঁ কেকের উপরে ফুলের যে নজল যে ডিজাইনটা দেয়, ডিজাইনের উপর সুন্দর করে বাসায় দেয়। আচ্ছা ওকে। পরে আছে পার্পেল কালার, পার্পেল কালার, বেগুনি কালার, এটা আপনার বেগুনি কালার কেক বানানোর জন্য বেগুনি কালার কেক দেয় বানানো হয়। ওকে। পরে আছে ম্যাঙ্গো ইমাংশন, আচ্ছা ম্যাঙ্গো ইমাংশন, এটা আপনার কালার প্লাস ফ্লেভার দুটোরই একসাথে কাজ করে, কালার প্লাস ফ্লেভার ম্যাঙ্গো ইমাংশন। পরে আছে বাটার স্কচ, বাটার স্কচ, হ্যাঁ এটা আমরা বাটার স্কচ, বাটারের কাজ করে আমরা ফ্লেভারে দিব। আর পরে আছে ব্লু, ব্লু কালার, হ্যাঁ এটা আছে ব্লু, হইছে নীল কালার, আপনার যে নীল কালার কেক বানাতে চান এটা দেবো নীল। পরে আছে অরেঞ্জ, অরেঞ্জ কালার, ইমেনশন, এটা আমরা কালারে দিব ফ্লেভারে দিব দুটোরই আপনার কাজ হবে। পরে আছে চকলেট এসেন্স, ওকে চকলেট, যদি আপনি চকলেট কেক বানাইতে চান ডার্ক চকলেট,
তাহলে আপনি চকলেটটা ব্যবহার করতে পারেন। এই চকলেটটা রাইট, হ্যাঁ অনেকগুলো আছে আসলে এখানে, পরে আছে ইয়েলো কালার, ইয়েলো কালার, হলুদ কালার। আপনি অনেকে বলেন কালার কিন্তু এটা দুইটা, একটা আছে এগ ইয়েলো, একটা আছে ইয়েলো, ইয়েলো যেটা লেমন ইয়েলো যেটা এটার সবচেয়ে ভালো মান এগ ইয়েলোর চেয়ে, ইয়েলো কালার নাকি? আচ্ছা তারপরে পরে আমরা এই যে গোল্ডেন লিফ তবক, এটা আমরা কেক এর সুন্দর জন্য কেক এর রূপে দেয়া দেয়, কারণ এটা খাওয়াও যা। আচ্ছা আচ্ছা, এটার পরিমাণ হইছে 2 গ্রাম, এটার রেট আমি বললা দেই 260 টাকা আমাদের। আচ্ছা 260 টাকা, আর এগুলার রেট? আর এগুলার রেট হচ্ছে 100 গ্রাম 120 টাকা, 100 গ্রাম 120 টাকা, 120 টাকা। একটা কৌটার মধ্যে কতটুকু থাকে? 100 গ্রাম, 100 গ্রাম থাকে, 100 গ্রাম 120 টাকা। আচ্ছা ওকে, হ্যাঁ এরপরে গোল্ডেন এটার রেট বললে দেয় 350, 350 টাকা। আমাদের কাছে আরো কালার আছে, যেমন গ্রিন, গ্রিন একই রেট 350 টাকা, এটাও ডাস্ট কালার। পরে আছে গোল্ডেন রেড কালার, রেড কালার, রেড কালারও আপনি ব্যবহার, এটাও ডাস্ট কালার, এটা আপনি কেক এর ক্রিমের ব্যবহার করতে পারবেন, কেক এর ক্রিমও কালারও। ওকে আচ্ছা, হ্যাঁ পরে আছে হোয়াইট কালার, হোয়াইট কালার, আপনি যে হোয়াইট করতে চান এটাও, এটা হোয়াইট কালার, এটা আমরা ব্যবহার করতে পারবেন। রাইট, পরে আছে আগার আগার, এর নাম কি? আগার আগার পাউডার। আচ্ছা এটার কাজ কি? এটা আগার আগার পাউডার কাজ হচ্ছে আপনার খাবার ডাইরেক্ট ঘনত্ব করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবারের ঘনত্ব বৃদ্ধি করে, এটা খাবার, খাবার ঘনত্ব, এগুলো যা দেখাচ্ছে সবগুলো তো 100% মানে 100% খাবারের, মানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তো এই প্রোডাক্টের। আচ্ছা ওকে, পরে আছে আমাদের কাছে ক্রিম, ক্রিম ভিভো ক্রিম, আমাদের কাছে ভিভো ছাড়া আরো ক্রিম আছে, ওটা ফ্রিজের মাল, ওটা আমরা ফ্রিজ থেকে এনে দেখাবো আপনাকে, শুধু ভিডিওতে আমি ভিভোটা দেখাচ্ছি। আচ্ছা ওকে, ভিডিওটার এটার ম্যাথ হচ্ছে 2026 সাল পর্যন্ত ম্যাথ, এটার মেয়াদ আছে, হ্যাঁ এটার রেট হচ্ছে বর্তমানে এখন 450 টাকা, 450 টাকা। ওকে, আর আপনার আর অনেক রকম আছে সুইট বল, অনেক ডিজাইনের অরিজিনাল থাইল্যান্ডের প্যাকেট করে আসে। ওকে, এটার রেট হচ্ছে 450 টাকা। এটার কাজ কি? এটা আমরা কেক এর ডিজাইন করার জন্য, কেক এর ডেকোরেশন খাওয়া যায়, হ্যাঁ এটা খাওয়া যায় চিনির তৈরি। আচ্ছা ওকে, হ্যাঁ পরে যদি আপনি কর্ন ফ্লাওয়ার নেন, হ্যাঁ পুস্টারের ব্র্যান্ডের মাল কর্ন ফ্লাওয়ার, এটা আপনার কেক এর কোকো পাউডার বা অন্য কিছুর সাথে ব্যবহার করে খাইতে পারবেন। রাইট, হ্যাঁ আর আছে চকলেট, চকলেট ডার্ক চকলেট, ডার্ক চকলেট, রাইট এটা মার্গো কোম্পানি বাংলাদেশী প্রোডাক্ট, খুবই ভালো মানের। আচ্ছা এটা রেট বললে দেয়, এটা রেট হচ্ছে কেজি 450 টাকা। এটা কি করে, এটা কি কি, এটা আপনার চকলেট, চকলেট কেক বানানোর জন্য চকলেটটা দেয়। ও আচ্ছা আচ্ছা, এটা ব্লেন্ড করে তারপরে এটা, এটা ব্লেন্ড করে দেয়া হয়। রাইট স্যার, রাইট বুঝতে পারছি, হ্যাঁ এটা বলতে হবে তো ভাই। এরপরে কোনটা দেখাচ্ছেন? এটা হলো চকলেট, আর এই নিচেটা এটা হচ্ছে হোয়াইট চকলেট, এটা হোয়াইট চকলেট। আচ্ছা বুঝতে পারছি, এটা হলো হোয়াইট চকলেট। এগুলোর প্রাইস কিভাবে কি দিচ্ছেন? এটা কেজি হচ্ছে 400 টাকা, 400 টাকা এক প্যাকেটে। এটা কতটুকু? এটা 1 কেজি, 1 কেজি হয় এটা। আচ্ছা ওকে, এটা আমরা যদি হাফ কেজি নেন আমরা হাফ কেজি দেই করে দিতে পারবেন। রাইট আচ্ছা, হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছেন? এরপরে আছে ব্রুবেল ব্র্যান্ড, মালয়েশিয়ান প্রোডাক্ট, অরিজিনাল মালয়েশিয়ান। আচ্ছা অরিজিনাল মালয়েশিয়ান ব্র্যান্ড, ওকে এটা আপনার ওই ওই সেম চকলেটই আর কি, চকলেট। আচ্ছা ফ্লেভারটা ডিফারেন্ট, ফ্লেভারে একই, আপনার ওটাও আপনি কেকের জগতের যত আইটেম হয় টোটাল আইটেমটাই কিন্তু আপনার এখানে পাবেন। পরে আছে মিল্ক, মিল্ক আপনার যে মিল্ক চকলেট বানাইতে চান, মিল্ক কেক, এই যে মিল্ক চকলেট, এটা মালয়েশিয়ান প্রোডাক্ট, রেট হচ্ছে 650 টাকা কেজি, 650 টাকা কেজি। ওকে আচ্ছা, হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছেন? পরে আছে কোকো পাউডার, কোকো পাউডার। আচ্ছা মালয়েশিয়ান কোকো পাউডার, এই এই পাউডারটার কাজ কি? এটা এটা আপনি চকলেটের সাথে ব্যবহার করতে পারেন, যদি এমনিও ব্যবহার করতে পারেন কেকের ভিতরে, হ্যাঁ কেকের ভিতরে যদি চকলেট কেক বানান এটা ব্যবহার করবেন, আর যদি চকলেট কেক না বানান এটা ব্যবহার করা যাবে না। আচ্ছা ওকে, এটার প্রাইস কত? এটা হচ্ছে 550 টাকা কেজি, একদম পাইকারি রেট আমাদের, 550 টাকা রেট কেজি। ওকে এরপরে কি দেখাচ্ছেন আমাদেরকে? এরপরে আছে আমাদের কাছে আরো অনেক রকমের সুইট বল, গোল্ডেন আছে, বিভিন্ন কালারে আছে, অনেক ধরনের এখানে অনেক আইটেম। আসলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কোটার মধ্যে কি পরিমাণ ওনাদের প্রোডাক্টগুলো রাখা আছে। আমরা জাস্ট দেখাই দিচ্ছি যে কেকের জগতের যত কালেকশন হয়ে থাকে সবগুলো কিন্তু আপনারা এখানে পাবেন।
এই সুইটবল গুলার প্রাইস গুলো আপনারা কিভাবে রাখেন? এটা হচ্ছে 50 গ্রাম, এখানে 50 গ্রাম 150 টাকা আমাদের রেট, 150 টাকা। হ্যাঁ, এর বিভিন্ন প্রাইস আছে। আপনাকে বলে দেই চকলেট রাইস, সুগার বল এগুলো হচ্ছে 100 গ্রাম, এখানে 150 টাকা এর রেট। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, আরেকটা আছে আপনাকে দেখে দেই, ভ্যানিলা পাউডার প্লাস ফ্লেভার, এটা দুনোডারি কাজ করে, যে দেখা আছে ভ্যানিলা পাউডার ফ্লেভার দুনোডারি আপনার কাজ করবে। আচ্ছা, এটার রেট আমি বলে দেই, এটার রেট হচ্ছে বর্তমান 650 টাকা। ওকে, ভ্যানিলা পাউডার বা প্লাস ফ্লেভার আপনার দুনোডারি কাজ করবে। রাইট, আচ্ছা। হ্যাঁ, এরপরে কোনটা নিয়ে কথা বলবেন? এরপরে আছে আমাদের ইস্ট। আচ্ছা আচ্ছা, রুটি বানানোর, যে রুটি ফুলানোর জন্য আপনি কোনটা ব্যবহার করবেন? এই যে ইস্ট, আচ্ছা আচ্ছা, আমাদের কাছে ছোট ইস্ট আছে, বড় ইস্ট আছে। আচ্ছা, এটা হচ্ছে এঞ্জেল, এঞ্জেল এটা হচ্ছে হাফ কেজি, এটা হাফ কেজি হচ্ছে 350 টাকা, 350 টাকা। আর যদি আপনি ছোটটা নেন, এটা হচ্ছে 100 গ্রাম, এটা 100 গ্রাম মাত্র 60 টাকা, অনলি 60 টাকা। আচ্ছা, অনলি 60, বুঝতে পারছি। বিভিন্ন ধরনের নজেল, নজেল আছে ডিজাইন করার জন্য, আপনার নজেলের একটা বক্স আছে, আপনি চাইলে ফুল বক্সটা নিয়ে যেতে পারেন, ফুল বক্স নিতে পারেন, 12 পিসের নজেল আছে, নজেল আছে, নজেল গুলো আপনি নিতে পারেন ডিজাইন করার জন্য। 12 পিসের আছে, এগুলোর সাথে আরেকটাও আছে, আপনার সিলিকনের পাইপিং ব্যাগও পারলেন, ক্লিপও পারলেন, কারণ সিলিকনের পাইপিং ব্যাগ একটা কিনতে গেলে 50 টাকা, আর আপনি বক্সের সাথে পাচ্ছেন অনলি 150 টাকা পুরো বক্স, 150 টাকা। আর এটা যদি নেন 12 পিসের, এটা পড়বো 500 টাকা, 500 টাকা। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, এরপরে কোনটা দেখাচ্ছেন আমাদেরকে? আমাদের কাছে আরো ডিজাইনের নজেল আছে, যে এখানে, আচ্ছা, এটা হচ্ছে সুলতানি নজেল। নাম কি? সুলতানি, সুলতানি নজেল। হ্যাঁ, আচ্ছা, এটার কাজটা কি? এটা সুলতানের নজর হচ্ছে আপনার বড় সূর্যমুখী ফুলের মতো কাজ করবে, সাইড ফুল হবে, মাঝখান দিয়ে ফাঁকা বাইর হবে। এগুলো প্রাইসটা আপনারা কিভাবে রাখেন? এটা এক এক প্রাইস, ওয়ান পিস হচ্ছে 70 টাকা, অনলি অনলি 70 টাকা। হ্যাঁ, আরো আছে রাশিয়ান গোলাপ নজেল এক চাপের, এটার প্রাইস একই 170 টাকা, অনলি 170 টাকা। আপনার বড় সূর্যমুখী করতে পারবেন বা পেঁচা গোলাপও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। পরে আছে ওয়ান বি, এটা আপনার কাজ হচ্ছে স্টার, শুধু সূর্যমুখী করতে চান, শুধু সূর্যমুখী আবার ডালিয়া ফুলের কাজ করবে, দুটো ডালিয়া একসাথে আপনার কাজ হয়ে যাবে এগুলো। আচ্ছা, হ্যাঁ, এরপরে আর কি দেখাচ্ছেন আমাদেরকে? এরপরে হচ্ছে বাটার, এডিবল বাটার, আপনি এগুলা খাবারও পারবেন, চিনির তৈরি এগুলা, এগুলো খাওয়া যায়? হ্যাঁ, এগুলা খাওয়া যায়, তাই এটা চিনির তৈরি। আপনি এটা খেয়ে দেখান তো, এই যে আপনাদের গ্রামে একটা খেয়ে দেখান, দেখেন উল্টো দেখি, এর ফ্রন্ট সাইডটা দেখেন, এটা খাওয়া যায়, এটাও খান আপনি দেখি, খেয়ে যায়, খাওয়া যায়, মুখে দেওয়ার সাথে সাথে কি গলে গেছে? কাগজ খাওয়াচ্ছেন না তো ভাই? না, চিনির তৈরি, চাইনা প্রোডাক্ট। ও, এটা একটা আমরা কি বলবো, পাপড়ের মতো লাগছে। ওকে, হ্যাঁ, এরপরে400 গ্রামে 1 পাউন্ড, 1 পাউন্ড, আচ্ছা, এটা রেট আমি বললে দেই অনলি 300 টাকা, অনলি 300 টাকা। আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ, এখন আমাদেরকে ভাই
আপনার জন্য ডিসকাউন্ট পুরো সেটের দাম আছে 450 টাকা, আমি আপনার জন্য 400 টাকা রাখুন পুরো সেট। আচ্ছা, ফুল সেট 400 টাকা। আচ্ছা, ওকে, ফাইন। এরপরে আছে স্কয়ার। স্কয়ার, আচ্ছা, স্কয়ারে একই রেট। এটা হচ্ছে 5 ইঞ্চি, 50 টাকা। 50 টাকা, ওকে। এটা হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 60 টাকা। এটা হচ্ছে 7 ইঞ্চি, 70 টাকা। 70 টাকা। এটা হচ্ছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি, 80 টাকা, 2 পাউন্ড। আচ্ছা, এটা হচ্ছে স্কয়ার, 9 ইঞ্চি, 90 টাকা, 3 পাউন্ড। এটা হচ্ছে 10 ইঞ্চি, 100 টাকা। সর্বোচ্চ ছোট, এটা 3টা পিসের সেট হয়। আচ্ছা, 8, 9, 10। 8, 9, 10, 3টা পিসের সেট হয়। আমরা 3 পিসের প্রতিটা সিঙ্গেল হচ্ছে 200 টাকা। আপনার কোকো পাউডার, কর্ন ফ্লাওয়ার, বেকিং পাউডার, পর বেকিং সোডা, এটা একসাথে ইউজ করতে, একসাথে মিক্স করে এটা আপনি থাকতে পারবেন। এটা আপনার জন্য অনেক সুযোগ। এর সাথে যদি আরো আছে, বড় আছে, আপনার যে বড়টা নেন একই, ছোটটার রেট আমি বলে দেই, ছোটটার রেট হচ্ছে 300 টাকা, 300 টাকা, বড়টার রেট, বড়টার রেট হচ্ছে 400 টাকা, 400 টাকা। আপনি এর ছাড়াও আরো আছে,10 ইঞ্চি, আপনার জন্য প্রাইস হবো 200 টাকা, অনলি 200 টাকা। আচ্ছা, এরপরে যে আপনি যে নন স্টিক মার্বেল ইউজ করবেন না, আপনার জন্য বাংলা প্রোডাক্ট আছে, আচ্ছা, শীতের মাল, শীতের মাল, হ্যাঁ, ওকে, আমরা যে কেক মোল্ড আইলাম এগুলার মাল, শীতের মাল, এগুলার প্রাইস একই, এটা হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি, আমরা জন্য 80 টাকা, 80 টাকা, এটা হচ্ছে 8 ইঞ্চি, হ্যাঁ, 8 ইঞ্চি, 8 ইঞ্চি পড়বো 100, 100 টাকা, এটা হচ্ছে 9 ইঞ্চি, 9 ইঞ্চি, 9 ইঞ্চি পড়বো 120, 120 টাকা, হ্যাঁ, এগুলো আপনি যদি চাকু দেওয়া ঘষেন কিছু হবে না, আচ্ছা, স্ক্র্যাচ পড়বে না, হ্যাঁ, নষ্টার কিছু নাই। এরপরে কোনটা দেখাচ্ছেন আমাদেরকে? এই কেক গুলো, এগুলো আছে, মাফিন, এটা আছে
12 পিসের আপনার জন্য 300 টাকা হ্যাঁ 12 পিসের মাফিন এগুলার কাগজ আছে আপনার আর আপনার যে খাবার ঢাকার জন্য বেকিং পাউডার খাবার ঢাকার জন্য এটা হইছে 200 টাকা এটা হইছে 220 টাকা তারপরে আছে পাইপিং ব্যাগ নজেলের এটা হইছে ছোট এটা হইছে মিডিয়াম এটা হইছে বড় আচ্ছা আপনার যদি ছোটটা কুর্তা নেন 2 টাকা পিস মিডিয়ামটা হচ্ছে 4 টাকা পিস আর বড়টা হচ্ছে 5 টাকা পিস আপনার যদি এটা 100 পিস নেন আপনার জন্য 150 ছোটটা আচ্ছা আর বড়টা যদি নেন আপনার জন্য 3 টাকা পিস 200 টাকা মিডিয়াম আর যদি বড়টা নেন বড়টা পড়বো আপনার জন্য 5 টাকা পিস হলে 100 পিস হচ্ছে 500 আমরা পাইকারি দিতেছি 400 টাকা এরপরে আপনার আছে 6 পিসের যে মাপার জন্য এটা হচ্ছে 250 মিলি 250 মিলি দাম হচ্ছে 60 টাকা এটা হচ্ছে 500 ml 500 ml হচ্ছে এটা হচ্ছে 100 টাকা আর যে এটা হচ্ছে বড় সবচেয়ে বড়টা 1000 ml এটা আপনার জন্য 150 টাকা রাখবো এছাড়া আমাদের দোকানে আরো অনেক প্রোডাক্ট আছে যেমন মামপড আছে গ্যাস ওভেন আছে পরে টান টেবিলও আছে আপনার যা যা লাগে আপনি এই নাম্বারে নাম্বারটাই তো দেওয়া থাকবে নাকি এই নাম্বারে আপনি আমাদেরকে ফোন করলে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে বাংলাদেশের যে যে প্রান্তে হোক আপনাদের মাল আমরা পৌঁছাই দেব আচ্ছা ঠিক আছে অনেক কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করলেই হবে আর আপনি যদি আয়েশা নিয়ে যান আপনাদের জন্য 10% ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তো যারা এই বেকিং আইটেম গুলো নিতে যাচ্ছেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিন উপর আপনাদের সব ধরনের নাম্বার অ্যাড্রেস দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো আমি অমন জয় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ